হাই বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করব। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের দ্বিতীয় পর্বটি অর্থাৎ আগের দিন যেখানে গিয়ে শেষ হয়েছে ঠিক তার পরবর্তী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই আলোচনা অর্থাৎ পাঁচ দাগে তোমাদের দেখো নির্দেশ রয়েছে যে নিচের প্রশ্নগুলি যে উত্তর তার নিজের ভাষায় লেখো অর্থাৎ এগুলো কিন্তু বড় প্রশ্ন তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে দেখে নাও প্রয়োজনে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু খাতাতেও লিখে নিতে পারো তবে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই তোমাদের গুরুত্বপূর্ণ এই চন্দ্রগুপ্ত নাটকটি তাহলে পাঁচ দাগে যে নির্দেশ দেওয়া রয়েছে যে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় দাও বা লেখো প্রথম প্রশ্ন নাট্যাংশটি অবলম্বনে ঐতিহাসিক নাটকের পরিবেশ সৃষ্টিতে নাটককারীর দক্ষতার পরিচয় দাও দেখো এটি হচ্ছে প্রথম প্রশ্ন এর উত্তরে লিখবে নাটককার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাটক নাটককার চরিত্র চিত্রণ ঘটনার বিন্যাস মঞ্চসজ্জা কল্পনা ও পরিবেশের যথাযথ পরিস্ফুটনে দক্ষতার পরিচয় দিয়েছেন আলোচ্য নাটকে ঐতিহাসিক চরিত্র সেকেন্দার সেলুকাস এবং চন্দ্রগুপ্ত ও হেলনের যে প্রমুখের চরিত্র পরিস্ফুটনে নাটককার ইতিহাসের কাহিনিকে যথাযথ অনুসরণ করেছেন ঐতিহাসিক নাটকের চরিত্র ঘটনাকে বা ইতিহাসকে যেন ছাপিয়ে না যায় তার প্রতিও তিনি সজাগ দৃষ্টি রেখেছেন আলোচ্য নাটকে সেকেন্দারের জবানিতে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ এবং ভারতবর্ষীয় রাজা পুরুর সঙ্গে গ্রিক সম্রাট আলেকজান্ডারের যুদ্ধের যে বর্ণনা লেখক দিয়েছেন তাহ ইতিহাস অনুসারী বলা যায় সেই দিক থেকেই ঐতিহাসিক নাটকের পরিবেশ সৃষ্টিতে আলোচ্য নাট্যাংশে লেখক তার দক্ষতা নিদর্শনও দিয়েছেন প্যারা করে লিখবে মানে অর্থাৎ একটু প্যারা চেঞ্জ করে একটা লাইন ছেড়ে লিখবে যে মঞ্চসজ্জার বিষয় নাটককার যথাযথ নির্দেশ দিয়েছেন আলোচ্য নাট্যাংশে মঞ্চসজ্জা ও নির্দেশনা বিষয়ের নাটককার স্থান হিসেবে সিন্ধু নদীতট বা সিন্ধু নদতট হবে এটি এবং দূরের যে গ্রিক জাহাজশ্রেণী এবং কাল হিসেবে সন্ধ্যাকে নির্দেশ করেছেন নদীদটে সেই শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চেয়েছিলেন হেলেন সেলুকসের হাত ধরে তার পাশে দণ্ডায়মান সূর্যরশ্মি তার মুখের উপর এসে পড়েছিল এখানে নাটকার দ্বিজেন্দ্রলাল রায়ের ইতিহাসকে অক্ষুণ্ণ রেখে তার সেই যে নাটকের পরিবেশ তার সৃষ্টিতে যেন তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন স্থান কাল নাটকের পরীক্ষিত রচনাতেও তিনি তার কুশলতার পরিচয় দিয়েছেন সম্রাট সেকেন্দার যে ভারতবর্ষীয় রাজা পুরুর কাছে বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং যুদ্ধ জয়ের পরেও তিনি তার রাজত্ব প্রত্যর্পণ করেছেন সব কিছুতে ইতিহাস রক্ষিত হয়েছে বলা যায় এবং এখানেই নাটককারের যেন কৃতিত্ব রয়েছে পরবর্তী এবার দু নম্বর প্রশ্ন নাট্যাংশে সেকেন্দার ও সেলুকাসের পরিচয় দাও এবং সেকেন্দারের সংলাপে ভারত প্রকৃতির যে বৈচিত্র্য পূর্ণ রূপ কীভাবে ধরা দিয়েছে তা বিশ্লেষণ করো দেখো প্রথমে আমরা একটা পয়েন্ট করব যে সেকেন্ডার তারপরের পয়েন্টে লিখব সেলুকাস তাহলে প্রথমে সেকেন্ডার বলে লিখব যে নাটককার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রধান চরিত্র হলো সেকেন্ডার তিনি ম্যাসিডোনিয়ার সম্রাট তিনি জগতে অক্ষয় কীর্তি স্থাপনের উদ্দেশ্যে দিগ্বিজয় করতে বের হয়েছেন তিনি ছিলেন একজন মহানুভব সম্রাট তাই ভারতবর্ষীয় সম্রাট পুরুর দৃঢ় চেতা মনের পরিচয় পেয়ে তিনি কিন্তু তাকে রাতার রাজ্যে ফিরিয়ে দিয়েছেন সৈন্যদক্ষ তার সামনে স্পর্ধিত মনোভাব দেখালে তাকে নির্বাসিত করেছেন আবার গুপ্তচর সন্দেহে ধরে আনা চন্দ্রগুপ্তের বীরত্বেও তিনি মুগ্ধ হয়েছেন এবারে পয়েন্ট করবে সেলুকাস তবে এই সেলুকাস পয়েন্টের মধ্যে লিখবে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল সেলুকাস তিনি গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি ও একান্ত অনুগত ছিলেন সম্রাট পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিলে তিনি তার সম্রাটের মহত্ব হিসেবেই দেখেছেন তার আত্মমর্যাদাবোধ ছিল প্রখর তাই অ্যান্টিগোনস তাকে বিশ্বাসঘাতক বললে তিনি তাকে শাস্তি দিতে তরবারই বার করেছিলেন এবারে পয়েন্ট করবে প্রাকৃতিক বৈচিত্র। কারণ ওখানে দেখো লাস্ট যে ওই প্রশ্নটির সাথে রয়েছে যে সেকেন্দারের সংলাপে ভারত প্রকৃতির যে বৈচিত্র্যপূর্ণ রূপ কিভাবে ধরা পড়েছে অর্থাৎ তাই পয়েন্ট করবে প্রাকৃতিক বৈচিত্র্য লিখবে এই পয়েন্টে গ্রিক সম্রাট সেকেন্দার দিগ্বিজয় এসে ভারত প্রকৃতির বৈচিত্র্যময় রূপ দেখে বিস্মৃত হয়েছেন দিনে প্রখর সূর্যকিরণ আকাশকে পুড়িয়ে দেয় আর রাতের শুভ্র চন্দ্রিমা তাকে ম্লান করে দেয় অমাবস্যার রাতে অসংখ্য জ্যোতিপুঞ্জে আকাশকে ঝলমল করতে দেখে সম্রাট যেন বিস্তৃত হন মানে অবাক হন গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো ঘন কালো মেঘ ভারতবর্ষের উত্তরে যে অভয়ভেদী তুষারাবত হিমাদ্রি স্থির হয়ে দাঁড়িয়ে আছে যে নদ নদী ফেনীর উদ্যামে ছোটাছুটি করছে এবং যে মরুভূমির তপ্ত বালুকারাসিনী একলা রয়েছে তা নিয়ে তিনি বিস্ময়ে তাকিয়ে দেখেন কোথাও তালবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আবার কোথাও বা বটবৃক্ষ থেকে স্নেহ ছায়া ঝরে পড়ছে এবারের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব খুবই গুরুত্বপূর্ণ যে চমকিত হলাম তিন নম্বর প্রশ্ন এটি কার কথায় বক্তা চমকিত হলেন এবং তার চমকিত হওয়ার কারণ কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরে লিখবে নাটককার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশের উদ্ধৃত প্রশ্নাংশে মানে উদ্ধৃত যে প্রশ্ন অংশ রয়েছে সেখানে সেখানে কি ভারতবর্ষের আর্যকুলবী পুরুর কথায় বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার চমকিত হয়েছিলেন এটি হলো প্রথম পার্টির উত্তর এবার প্যারা চেঞ্জ করে দ্বিতীয় পার্টির উত্তর লিখবে এখানে একই লাইনে হয়ে গেছে তোমরা প্যারাটি চেঞ্জ করে লিখবে যে তার চমকিত হওয়ার কারণ এটা বলে একটা পয়েন্টও তোমরা করতে পারো দিয়ে লিখবে বিজিত সম্রাট পুরুকে বন্দি করে আনার পর বিজয়ী সম্রাট সেকেন্দার তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি গ্রিক বীরের কাছে কেমন আচরণ প্রত্যাশা করেন সম্রাট পুরু তখন জানিয়েছিলেন যে রাজার প্রতি রাজার আচরণ এইটি তার কাছে প্রত্যাশিত এই প্রত্যুত্তরে গ্রিক সম্রাট সেকেন্দার বিস্মিত হয়ে যান মানে অবাকন এবং আসলে পুরুর এই যে জাতীয়তাবোধ এবং বীরত্ব সাহসের পরিচয় পেয়ে তিনি কিন্তু আপ্লুত হয়েছিলেন এটি লিখবে উত্তরে চার নম্বর প্রশ্ন পরবর্তী সম্রাট মহানুভব বক্তাকে এবং সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায় তাহলে এই প্রশ্নের উত্তরে লিখবে চন্দ্রগুপ্ত নাটকের প্রশ্নোক্ত উক্তিটির বক্তা হলেন গ্রিক সেনাপতি সেলুকস প্রকৃত মহানুভব ব্যক্তি সেই যে অপর ব্যক্তিকে তার প্রাপ্য প্রকৃত সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন আলোচনা আটাংশে দেখা গিয়েছে যে ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের অধিপতি সম্রাট সেকেন্দার ভারতবর্ষীয় রাজা পুরুকে কি করেছেন বন্দি করেছেন এবং তার রাজ্য প্রত্যর্পণও করেন যা কিনা তার মহানুভবতার পরিচয় বহন করে আবার মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে সম্রাট সেকেন্দারের সামনে আনার পর গ্রিক বুহ রচনা প্রণালী সামরিক শিক্ষা প্রভৃতি গোপনে শিখেছে জেনে তিনি তাকে কিন্তু বন্দি করতে পারতেন কিন্তু চন্দ্রগুপ্ত তার বইমাত্রেও ভাইয়ের উপর প্রতিশোধ নেবে জেনে এবং অ্যান্ডিগন্সের সঙ্গে যুদ্ধে তার বীরত্বের ও সত্যবাদিতার পরিচয় পেয়ে তিনি তাকে নির্ভয়ে চলে যেতে বলেন যা সম্রাট সেকিন্দারের মহানুভবতার এক অপূর্ব নিদর্শন উপর্তি ছ নম্বর প্রশ্ন গুপ্তচর কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে এবং সে কি প্রকৃতই গুপ্তচর দেখো এই প্রশ্নের উত্তর তাহলে তোমরা কী লিখবে প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে প্যারা চেঞ্জ করে যে সে কি প্রকৃতই গুপ্তচর দেখো এই পয়েন্ট মানে এই উত্তরটি লিখবে কি লিখবে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তের বইমাত্রেয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছেন সেই প্রতিশোধ নেওয়ার জন্যই চন্দ্রগুপ্ত সেনাপতি সেলুকাসের কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা অর্জন করেছিল কিন্তু তার মধ্যে সম্রাট সেকেন্দারের সঙ্গে যুদ্ধ করার কোনো অভিসন্ধি ছিল না এমনকি সেকেন্দারের কোনো ক্ষতি হোক তাও যেন তার কোনো কাম্য ছিল না সেজন্যই চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া যায় না পরবর্তী প্রশ্ন সাদ্দাক পাঁচ দশমিক সাদ্দাকও সেকেন্দার এবার একবার সেলুকাসের প্রতি চাহিলেন তার এই ক্ষণিক দৃষ্টিপাতের কারণ কী কেন দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশে দিগ্বিজয় নিয়ে কথোপকথনরত সম্রাট সেকেন্দার এবং তার সেনাপতি সেলুকাসের কাছে সৈন্যদক্ষ আনটিগন্স গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে ধরে আনে কিন্তু চন্দ্রগুপ্ত সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধপ্রণালী কিছু শিখছিলেন এবং তা একটি পত্রে লিখে নিচ্ছিলেন দেখো এই পত্রটি কিন্তু একটি তালপাতা অবশ্যই এটি মনে রাখবে কারণ এটি এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু চন্দ্রগুপ্তের লেখাপত্র অ্যান্টিগঞ্জ পাঠ করতে না পেরে তাকে সম্রাটের কাছে নিয়ে আসে সম্রাট সেকেন্দার যখন চন্দ্রগুপ্তকে বলেন কী লিখছিলে যুবক সত্য বলো তার উত্তরে চন্দ্রগুপ্ত জানান সত্য বলবো রাজা ধীরাজ ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই এই উত্তরে অবাক হয়ে সেকেন্দার সেলুকাসের প্রতি চেয়েছিলেন যদিও সেলুকাস তাকে নিতান্তই সাধারণ যুবক ভেবে যুদ্ধরীতি আলোচনা করতে বলে জানান তাহলে এবার পরবর্তী আট দাগের প্রশ্ন চন্দ্রগুপ্ত সেলুকাসের কিরূপ সম্বন্ধের পরিচয় মারাটাংশে মেলে দেখা এটি লিখবে নাটককার দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্ত তার বইমাত্রীয় ভ্রাতা অর্থাৎ বইমাত্র ভাই কর্তৃক ঋতু সিংহাসন পুনরুদ্ধার করার জন্য ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দারের সেনাপতি সেলুকাসের কাছ থেকে বাহিনী চালনা বূহ রচনা প্রণালী সামরিক নিয়ম প্রভৃতি অনেক দিন ধরে শিখছিলেন সুতরাং সেনাপতি সেলুকাস চন্দ্রগুপ্তের সামরিক শিক্ষার গুরু বলা যায় আলোচ্য নাট্যাংশে এই সম্বন্ধের অর্থাৎ গুরু শিষ্যের সম্পর্কের পরিচয় পাওয়া যায় নয় নম্বর প্রশ্ন তাই পত্রে লিখে নিচ্ছিলাম কার উক্তি সে কী লিখে নিচ্ছিলো এবং তারই লিখে নেওয়ার উদ্দেশ্য কী দেখো এটি কিন্তু খুবই গুরুত্ব একটি প্রশ্ন এবং আগের প্রশ্নটির উত্তরের সাথেও কিন্তু এই প্রশ্নেরটির খুবই মিল রয়েছে তাই না তাহলে দেখো এর উত্তরে প্রথমে লিখবে কার উক্তি দেখো এই উক্তিটি কিন্তু লিখবে নাটকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে প্রশ্ন ধৃত উক্তিটির বক্তা গুপ্তচর সন্ধে ধৃত চন্দ্রগুপ্ত অর্থাৎ তুমি এটি এক লাইনেও লিখতে পারো যে কার উক্তি এটি হবে চন্দ্রগুপ্ত তার উক্তি এবারে সে কী কী লিখে নিচ্ছিল দেখো সে অর্থাৎকে ওই যে চন্দ্রগুপ্ত আগেই আমরা বক্তাকে জেনে নিয়েছি বা কার উক্তি এটা জেনেছি সে অর্থাৎ চন্দ্রগুপ্ত মাসাধিককাল ধরে গ্রিক সেনাপতি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধরীতি সম্রাটের বাহিনী চালনা বূঢ় রচ রচনা প্রণালী সামরিক নিয়ম ইত্যাদি শিখেছিলেন এবং তা তিনি একটা পত্রে লিখে নিচ্ছিলেন এবারে তারই এই লিখে নেওয়ার উদ্দেশ্য কী দেখো উদ্দেশ্য কী যে চন্দ্রগুপ্ত ছিলেন মগধের রাজপুত্র মহাপদ্মনন্দের পুত্র কিন্তু বইমাত্র ভাই নন্দ সিংহাসন দখল করে তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন এমন সময় তিনি ম্যাসিডনের সম্রাট সেকেন্দারের দিগ্বিজয়ের কাহিনী শোনেন সেকেন্দার ভারতবর্ষীয় বীর পুরুকেও পরাজিত করেছেন শুনে তার সেনাপতি সেলুকাসের কাছ থেকে চন্দ্রগুপ্ত গ্রিক যুদ্ধরীতির পাঠ নিচ্ছিলেন তার হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য এমন সময় তিনি জানতে পারেন যে সেকেন্দার দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে দেশে ফিরে যাবেন তাই সেলুকাসের কাছে তিনি যা শিখেছিলেন তা একটি পত্রে লিখে নিচ্ছিলেন এবারের দশ নম্বর প্রশ্ন আন্ডিগন্স নাটকের এই দৃশ্যে সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে তোমার কি সেলুকাসকে সত্যি বিশ্বাসঘাতক বলে মনে হয় যুক্তিসহ আলোচনা করো দেখো এটি তোমরা যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে বিষয়বস্তুটি বুঝে তোমরাও এই প্রশ্নের উত্তরটি নিজেরাও লিখতে পারবে প্রয়োজনে যদি অসুবিধা হয় তাহলে এই প্রশ্নের উত্তরটিও তোমরা এই উত্তরটি তোমরা লিখে নেবে খাতায় যে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশে আনটিগোন্স সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছেন কারণ কি সেলুকাস ছিলেন গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি কিন্তু তিনি ভারতীয় রাজ্য মগদের যে রাজপুত্র চন্দ্রগুপ্তকে গ্রিক যুদ্ধরীতি সম্পর্কে শিক্ষা দিয়েছেন আনটিগোন্সের চোখে তা ছিল বিশ্বাসঘাতকতা কিন্তু আমরা সেলুকাসকে বিশ্বাসঘাতক বলতে পারি না কারণ কি কারণ সেলুকাস কিন্তু সম্রাটের কোনো ক্ষতি করার জন্য চন্দ্রগুপ্তকে গ্রিক যুদ্ধরীতি যে রপ্ত করতে শেখাননি বরং স্বরাজ্য থেকে নির্বাসিত এক অসহায় রাজপুত্রকে তার রাজ্য লাভ সাহায্য করেছেন এবারে এগারো নম্বর প্রশ্ন নিরস্ত হও কে এই নির্দেশ দিয়েছেন কোন পরিস্থিতিতে তিনি এমন নির্দেশের দানে বাধা হলেন উত্তরে লিখবে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটক থেকে সংকলিত প্রশ্নধৃত নির্দেশটি দিয়েছিলেন ম্যাসিডনের রাজা সেকেন্দার এবারে কোন পরিস্থিতিতে এমন নির্দেশ দিয়েছে দেখো এটিও প্যারা চেঞ্জ করে লিখবে যে দিগ্বিজয় নিয়ে কথোপকথনরত সেকেন্দার ও তার সেনাপতি সেলুকাসের নিকট গুপ্তচর সন্দেহে এক যুবককে ধরে নিয়ে আসে সৈন্যদক্ষ আন্টিগঞ্জ তাহলে এই চন্দ্রগুপ্তকে কে ধরে নিয়ে আসে আন্টিগঞ্জ রাজার প্রশ্নের উত্তরে যুবকটি নিজেকে মহাপদ্মনন্দের পুত্র চন্দ্রগুপ্তর পরিচয় দিয়ে জানান যে বইমাত্রের ভাইয়ের কাছে থেকে সিংহাসন পুনরুদ্ধারের জন্য তিনি গ্রিক সেনাপতি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধ প্রণালী শিখেছিলেন এমন সময় আন্টিগন সেলুকাসকে বিশ্বাসঘাতক বললে উভয়ের মধ্যে একটি দ্বন্দ্বঘন পরিস্থিতির সৃষ্টি হয় সেলুকাস তার পদমর্যাদার কথা স্মরণ করিয়ে দিলে আন্টিগনস কিন্তু তাকে পুনরায় বিশ্বাসঘাতক বলেন ফলে অপমানিত সেলুকাস তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই সেই তরবারি বের করলে আন্টিগনস উদ্যাত তরবারি সেলুকাসের শির লক্ষ্য করে নিক্ষেপ করেন কিন্তু চন্দ্রগুপ্ত দক্ষতার সঙ্গে তা প্রতিহত করেন আর এই পরিস্থিতিতেই সম্রাট সেকেন্দার নিরস্ত হওয়ার নির্দেশ দান করতে যেন বাধ্য হন এভাবে বারো নম্বর প্রশ্ন দেখো যে আনটিগঞ্জ লজ্জায় শির অবনত করিলেন তার এহেন লজ্জিত হওয়ার কারণ কি দেখো এটি কিন্তু তোমাদের হইতে এগারো নম্বর প্রশ্ন তাহলে এর উত্তরে তোমরা কী লিখবে এর উত্তরে তোমরা লিখবে যে দ্বিজেন্দ্রলাল রায়ের না চন্দ্রগুপ্ত নাট্যাংশে দিগ্বিজয় নিয়ে কথোপকথনরত সেকেন্দার আর কে সেলুকাস এটা দুজন কি সেলুকাসের নিকট সেই গুপ্তচর সন্দেহে এক যুবককে ধরে আনেন গ্রিক সৈন্যদক্ষ আনটিগোস যুবক নিজেকে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত হিসেবে সম্রাটের নিকট পরিচয় দেন এবং জানান বইমাত্রেও ভাইয়ের কাছ থেকে রাজ্য উদ্ধারের জন্য সেলুকাসের কাছে তিনি গ্রিক যুদ্ধপ্রণালী রপ্ত করেছিলেন এমন পরিস্থিতিতে আন্টিগোঞ্স সেনাপতি সেলুকাসকেই বিশ্বাসঘাতক বললে অপমানিত সেলুকাস তাকে শিক্ষাদানের জন্য তরবারি বের করেন এবং আন্টিগনস ক্ষিপ্র হাতে নিজের তরবারি সেলুকাসের সির লক্ষ্য করে নিক্ষেপ করেন কিন্তু চন্দ্রগুপ্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেন আর চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে আনটিগোস এর যে তরবাড়ি সেটা ভূপতিত হয় অর্থাৎ মাটিতে পড়ে যায় তাই একজন ভারতীয়র কাছে নিজের এই যে পরাজয় এবং সম্রাটের সামনে নিজের উদ্ধত প্রকাশ এর কারণেই আন্টিগঞ্জ লজ্জায় শির অবনত করেছিলেন পরবর্তী এবার তেরো নম্বর প্রশ্ন গ্রিক পরবর্তী এবার তেরো নম্বর প্রশ্ন নাট্যাংশ অবলম্বনে গ্রিক সম্রাট সেকেন্ডারির উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় দাও দেখবে নাটককার জিতেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের একজন প্রধান চরিত্র হলো গ্রিক সম্রাট সেকেন্দার নাট্যাংশ থেকে জানতে পারা যায় যে তিনি ম্যাসিডনের রাজা আলোচ্য নাট্যাংশে গ্রিক সম্রাটের একাধিক যে চারিত্রিক বৈশিষ্ট্যর পরিচয় পাওয়া যায় এবং নাটকের শুরুতে দেখা গিয়েছে যে সেকেন্দারের মধ্যে এক ধরনের যে সৌন্দর্য প্রিয়তা আছে তাই তিনি ভারতবর্ষের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেন অভিভূত হয়েছেন পাশাপাশি তার চরিত্রে দিগ্বিজয়ের আকাঙ্ক্ষাও যেন দেখা গিয়েছে তাই তিনি কি করেছেন দেখো তাই তিনি সেলুকাসকে বলেন যে দিগ্বিজয় করতে জগতে একটা কীর্তি রেখে যেতে চান কিন্তু তিনি বাস্তববাদী ও পর্যবেক্ষণশীল সেজন্যই তিনি সমগ্র এশিয়া জয় না করে অর্ধেক এশিয়াই যেন জয় করে ফিরতে যেতে ফিরে যেতে চান পর্যবেক্ষণ শক্তি ছিল বলেই তিনি ভারতবর্ষের শাসকদের চরিত্র শিশুর সারল্য দেহে বজ্রের শক্তি চোখে সূর্যের দীপ্তি এবং বক্ষের সাহস দেখে বিস্মিত হয়েছেন তার কাছে পরাজিত ও বন্দি বীর পুরু নির্ভীক কথায় তিনি চমকে উঠেছেন তিনি অর্ধেক এশিয়ায় জয় করে এসে ভারতবর্ষের রাজা পুরুর কাছে প্রথম বাধা পেয়েছেন বলে মনে করেছেন আবার পুরুকে তার নিজ রাজ্য প্রত্যর্পণ করে মহানুভবতার পরিচয়ও দিয়েছেন আবার গুপ্তচর সন্ধে ধৃত চন্দ্রগুপ্তের তিনি পরীক্ষা নিয়েছেন যে চন্দ্রগুপ্তের সাহসিকতা এবং সত্যবাদিতা দেখে তাকে মুক্তি দিয়েছিলেন আবার সৈন্যধক্যের স্পর্ধিত আচরণের জন্য তাকে নির্বাসিত করেছেন সেনাপতিকে তার আচরণের জন্য সাবধান করে দিয়েছেন এইভাবে সমগ্র নাট্যাংশে নাটককার সম্রাট সেকেন্দারের উজ্জ্বল ব্যক্তিত্বের স্বাক্ষর রেখেছেন তাহলে এইটিই ছিল আজকের এই পাঁচ দাগের যে বড় প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা এবারে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো সম্পূর্ণই ব্যাকরণ পার্টের উপরে রয়েছে এটি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর কোনো প্রশ্ন সংক্রান্ত যদি তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করো সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ